বিসমিল্লাহ ও হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد শমনি তো আমার دینی ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলতেছেন যে আমরা জানি যে নামাজের মধ্যে সেজদার মধ্যে এবং সালাম ফেরানোর আগে দোয়া করা জায়েজ তো উনি রুকুতে দোয়া করে ফেলেছেন এই রুকুতে দোয়া করাটা ওনার হুকুম কি بول بو جي وعليكم السلام ورحمة الله وبركاته آه أما رسول صلى الله عليه وسلم اكت حدثة أما الركوع فعظموا فيه الرب وأما السجود فاستهدوا فيه من الدعاء فقمن أن يستجاب لكم أو كما قال النبي صلى الله عليه وسلم ইহা বলেতেছেন যে যে তোমরা রুকুর মধ্যে আল্লাহ বর্ণনা করো এবং তোমরা যখন সেজদাই থাকবে তখন বেশি বেশি করে দোয়া করো কারণ তোমাদের সেজদা অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো দোয়া করার সিস্টেম হলো নামাজের মধ্যে আমরা দোয়া করব সেষদের মধ্যে এবং যেভাবে আমাদের ভাই বলেছেন যে সালাম ফেরাবার আগেও দোয়া করাটা এই দোয়া এই দুইটি স্থানে দোয়া করাটা সুন্নত কিন্তু কেউ যদি আপনার দোয়া করিও থাকে মানে রুকুর মধ্যে তাহলে তা সমস্যা নাই কারণ আরেকটি হাদিসে পাওয়া যায় যে রসুর সাল্লী আসাল্লাম বলেছেন যে সুভান এক রুকুর মধ্যে বলেছেন রুকুর মধ্যে অনেকগুলো দোয়া আছে যে আল্লাহর মহত্ত্ব বর্ণনা করার জন্য যে আমরা যেভাবে যেভাবে বলি যে সুভান আরব বেলাউদিম সুভান আরব বেলাউদিম সুভান আরব বেলাউদ্দিন আরও দোয়া আছে সুব্বু হন কদ্দু সুন্দরবুল মালা এক রোহা আরেকটি হাদিস পাওয়া যায় যে রসোল্লাহ হলে সম্মুখীন বলেছেন যে সুভহান একল্লাহ হুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহ হুম্মা ফিল্লি তো দোয়া করেছেন তো কেউ যদি দোয়া করেও থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু মেন আমাদের প্রত্যেক আমাদের এটাই আমাদের মানে কাজ থাকবে যে আমরা নামাজের মধ্যে সেজদার মধ্যে এবং সালাম আগে দোয়া করব আর আল্লাহর মহত্ব বর্ণনা করব রুকু অবস্থায় কিন্তু কেউ যদি কোনো সময় রুকুতে দোয়া করেও ফেলে তাও কোনো সমস্যা নাই বারাক আল্লাহ ফিকুমসালু আলসইদিন আহম্মদ ওয়াল আলি ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি